हेलो गाइस, ब्रेकिंग एंड स्पोर्ट्स এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। তো এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে 7:15 এর সময় রবি ফাউলারকে বিদায় জানিয়ে তার 15 মিনিটের মধ্যে নতুন কোচ अनाउंस করেছে এসিস বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই কোচের যে কোচিং ক্যারিয়ার সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। রবি ফাউলারকে কেন সরানো হলো, অনেকে কিন্তু এটাও কমেন্ট করে জানাচ্ছো যে এত ভালো টিম কোচ চেঞ্জ, রবি ফাউলারকে ক্ষতিপূরণ দিয়েও কোচ চেঞ্জ করছে, তার মানে কি এটা ধরে নেওয়া যাবে যে শ্রী সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পর্ক ভালো হচ্ছে। তো পুরো ভিডিওতে কিন্তু এটা নিয়েই এখন কথা বলবো। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো প্রথমে বলে রাখি যে দারুণ একটা চমক দিয়েছে এইভাবে সবাইকে অন্ধকারে রেখে যেভাবে নতুন কোচকে সাইনিং করালো, সেটা কিন্তু নিঃসন্দেহে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টকে আবারও হ্যাটস অফ দেওয়া যায়। 3 দিনের একটা টাইম পিরিয়ডে এত ভালো দেশীয় স্কোয়াড, তারপরে একটা কোচকে সাইনিং করালো এইভাবে অন্ধকারে রেখে সবাইকে, যে একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট হলে যে কাজটা করে থাকে সেটাই কিন্তু শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট করে যাচ্ছে। ইস্ট বেঙ্গলের এই নতুন কোচ ম্যানুয়েল মানলো দিয়াজ, ম্যানুয়েল মানলো দিয়াজের কিন্তু পুরো নাম হোসে ম্যানুয়েল মানলো দিয়াজ ফার্নান্ডেস, সিটিজেনশিপ স্পেনের, কোচিং কেরিয়ার রিয়াল মাদ্রিদ জুভেনাইল 2006 থেকে 2008, সিডিএ নাভালকার নেরো 2008 থেকে 2009, রিয়াল মাদ্রিদ সি 2009 থেকে 13, রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা 2013 থেকে 14, পনফার রাডিনা 2014 থেকে 16, রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা 2018 থেকে 19, হারকিউলিস 2021 ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি। তো একটা ভালো কিন্তু কোচিং কেরিয়ার রয়েছে ইস্ট বেঙ্গলের নতুন কোচের। তো প্রথম কথা বলে রাখছি, কেন রবি ফাউলারকে সরিয়ে নতুন কোচ অ্যাপয়েন্ট করা হলো। তো তোমরা যারা আইএসএল ফলো করছো প্রথম থেকেই, তোমরা কিন্তু একটা জিনিস দেখে রাখবে যে আইএসএলে কিন্তু ইংরেজ কোচ একেবারে সফল না, যেটা কিন্তু আগের বছর রবি ফাউলারকে রিক্রুট করার পর আমি বলেছিলাম, চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, যে ইংলিশ কোচ কিন্তু আইএসএলে সফল না। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ম্যানেজমেন্ট সেই জন্যই স্প্যানিশ কোচকে এনেছে। এছাড়াও রবি ফাউলারের একগুয়েমি, প্রচণ্ড পরিমাণে একগুয়ে ছিল রবি ফাউলার, যে জিনিসটা দেখা গেছে যে শেষ মুহূর্তে দল গঠন, একদম শেষ মুহূর্তে দল গঠন হয়েছে, নিম্নমানের দেশীয় প্লেয়ার এসছে, সেখান থেকে উচিত ছিল যে ভালো মানের বিদেশি আনা, এবং ভালো মানের বিদেশি যাতে আনতে পারে এজন্য ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি বিদেশির দায়িত্ব ছেড়ে দিয়েছিল রবি ফাউলারের ওপর। সেখান থেকে কী পেয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকরা, অ্যারন আমাদি হলোয়ের মতো স্ট্রাইকার, এর জন্য কিন্তু রীতিমতো বেশ বিরক্ত হয়েছিল এসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এছাড়াও ফার্স্ট লেগে তো পুরোটাই পরীক্ষা নিরীক্ষা চালানোর পর, সেকেন্ড লেগে যখন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তা এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা ভাবছে সেকেন্ড লেগে এবার অন্তত পরীক্ষা নিরীক্ষা বন্ধ হবে, একটা ফাইনাল ইলেভেন আমরা পাবো যেটা নিয়ে লড়াই করবে ইস্ট বেঙ্গল সেকেন্ড লেগে, যে মোটামুটি একটা ভালো পজিশন যাতে ধরে রাখতে পারে। সেখান থেকে কী পাওয়া গেল, ওড়িশার এগেনস্টে 6 গোল খেলো ইস্ট বেঙ্গল, বিদেশিরা একেবারে খারাপ পারফরমেন্স বলা যায় দিয়ে এসছে, ব্রাইটেন ওবাখারে স্টেনম্যান বাদ দিয়ে, কিছু কিছু ম্যাচ ম্যাগোমা এবং পিলকিংটন বাদ দিয়ে বাকি কিন্তু মোটামুটি ভালোই ধেড়িয়েছে। হ্যাঁ, নেভিলো, স্কট নেভিলো সেকেন্ড লেগে মোটামুটি ভালো পারফর্ম করলেও কিন্তু সেই লেভেলের বিদেশি না। যখন সেকেন্ড লেগে একটা ফাইনাল ইলেভেন এক্সপেক্ট করেছিল ইস্ট বেঙ্গল সমর্থকরা, তখনও কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে, আজ এই প্লেয়ারটা ভালো খেলছে, পরের ম্যাচে সেই প্লেয়ারটাকে বসিয়ে দিল রবি ফাউলার। তো এই একগুয়েমি কিন্তু প্রচণ্ডভাবে খারাপ বা বিরক্ত হয়েছে এসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এছাড়াও ইনভেস্টর এবং ক্লাবের বিতর্ক হতেই পারে, তার মধ্যে কিন্তু টুইট করে একটা বিতর্কটাকে আরও বাড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল হেড কোচ, যেটার জন্য কিন্তু দুই পক্ষ, ইস্ট বেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু রীতিমতো বিরক্ত হয়েছে। তো যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৌখিক চুক্তিতে সমস্যার সমাধান হলেও টার্মশিটটা সাইন হলো না, তখন সেই মুহূর্তে কিন্তু অনেকে জানিয়েছিল শ্রী সিমেন্ট মোটামুটি একটা টিম করবে, ভালো টিম করবে না। এবার আমরা কিন্তু অনেকেই জানিয়েছিলাম, অনেক ইউটিউবার কিন্তু এরকম জানিয়েছিলাম, না শ্রী সিমেন্ট ভালো টিম করবে, এরকম অনেক নিউজ পোর্টাল, লিডিং নিউজ পোর্টাল যাকে বলা হয়, সেই নিউজ পোর্টালগুলো কিন্তু জানিয়েছিল শ্রী সিমেন্ট কোনো মতে টিম করবে, কিন্তু আমরা মোটামুটি কয়েকজন কিন্তু জানিয়েছিলাম টিম ভালো করবে। কারণ এখন যে জিনিসটা তোমরা
তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে শুধুমাত্র মৌখিক চুক্তির ভিত্তিতে এত ভালো টিম বা রবি ফাউলারের সাথে দু বছরের চুক্তি ছিল, সেখানে রবি ফাউলারের সাথে চুক্তি টার্মিনেট করে তাকে ক্ষতিপূরণ দিয়ে আর একটা নতুন কোচ সাইন করালো হলো। শুধু নতুন কোচ না, এমনও কিন্তু শোনা যাচ্ছে যে টনি গ্র্যান্ট মানে রবি ফাউলারের যে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার যে কোচিং স্টাফ রয়েছে তাদেরও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত টাকা কেন খরচা করছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট আগামীতেও ইস্ট বেঙ্গলের সাথে থাকছে এবং চুক্তি সই কিন্তু হয়ে যাবে, এরকমও একটা জিনিস বোঝা যাচ্ছে। এবং আরও একটা জিনিস যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট যে কথাগুলো বলেছিল, যে কথাগুলো দিয়েছিল যে শুধু টার্মশিট সাইন হয়ে যাক তাহলে কিন্তু আমরা কোনো দিকে তাকাবো না, যত টাকা লাগুক ট্রান্সফার ফি দিয়েও প্লেয়ার আনবো। তোমরা সেক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছো অনিন্দম ভট্টাচার্যকে নিয়ে এসছে প্রায় 1.5 কোটি টাকা দিয়ে। তো সেখান থেকে কিন্তু কোনো রকম টাকার কার্পণ্য তারা করেনি, একদম ভালো মাপের দেশীয় প্লেয়ার তারা আনতে মানে যতটা চেষ্টা যতটা সম্ভব শেষ সীমা অবধি গিয়ে তারা কিন্তু ভালো ভালো প্লেয়ার নিয়ে এসছে, ইয়ং প্লেয়ার। তোমরা আরও দেখতে পাবে যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু এবার অনেক ইয়ং প্লেয়ার সাইন করিয়েছে, যেমন নাওরেম বলো, শুভ ঘোষ বলো, এরকম কিন্তু অনেক ইয়ং প্লেয়ারকে সাইন করিয়েছে। তো এর থেকে কিন্তু এটা ধরে নেওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে সম্পর্ক ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে শ্রী সিমেন্টের, এবং আগামীতেও থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল।